রাজ্যের পরবর্তী বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। দেশের নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা না করলেও রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই তাদের ভোটমুখী সাংগঠনিক কর্মসূচি নেমে পড়েছে। গোটা রাজ্য জুড়ে চলছে প্রতিদিনই সবকটি রাজনৈতিক দলের নানা কর্মকাণ্ড। তবে রাজনৈতিক এই কর্মসূচিতে বিরোধীদের টেকা দিয়ে অনেকটা যেন এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি। নির্বাচন যত এগিয়ে আসবে ততই তাদের প্রচার কর্মসূচিতে জি হয়ে উঠবে। প্রায় প্রতিদিনই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লি থেকে উড়ে আসছেন ত্রিপুরায়। প্রদেশ নেতৃত্বদের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব আগামী বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে এখন থেকে পুরোদমে ময়দানে নেমে পড়েছেন। বিশেষ করে দলের নবনিযুক্ত প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন প্রতিদিন। কার্যকর্তাদের নিয়ে আয়োজিত কর্মী সম্মেলনগুলিতে উপস্থিত থেকে কার্যকর্তাদের 2023 লক্ষ্যে নতুন উদ্যোগে ছাপিয়ে পড়ার বার্তা দিচ্ছেন তিনি। রাজ্যের বিভিন্ন প্রান্তে সাংগঠনিক কর্মসূচি শেষ করে এবার আগরতলায় কার্যকর্তাদের নিয়ে মিছিল ও কর্মী সম্মেলন সংগঠিত করলেন নবনিযুক্ত সভাপতি। ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর আরবান জেলার উদ্যোগে শুক্রবার আগরতলা শহরে অনুষ্ঠিত হয় বাইক মিছিল ও কর্মী সম্মেলন। এদিন সকালে আগরতলা ক্ষুদিরাম বসু স্কুল মাঠ থেকে নবনিযুক্ত সভাপতিকে নিয়ে বাইক মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নজরুল কলাক্ষেত্রে মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলন। এদিনের বাইক মিছিলে দলের পদের সভাপতি ছাড়াও ছিলেন বিধায়িকা মিমি মজুমদার, বিজেপি সদর আরবান জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, কিশোর বর্মন, বরদোয়ালি ও বনমালীপুর মণ্ডল সভাপতি সহ আগরতলা পৌর নিগমের বেশ কয়েকজন কর্পোরেটর। বাইক মিছিলে অংশ নিয়ে এদিন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয় বলেন, আগামী বিধানসভা নির্বাচনের জন্য কার্যকর্তারা তৈরি আছে। লক্ষ্য 2023 সরকার পুনঃপ্রতিষ্ঠা করা। শুধু তাই নয়, ষাটে ষাট এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কার্যকর্তারা কাজ করে চলেছে। আজকে ভারতীয় জনতা পার্টির সদর জেলা উদ্যোগে আমি সভাপতি হওয়ার পর বিভিন্ন জেলা সফর করছি, বিভিন্ন জেলার কার্যকর্তাদের সঙ্গে আমি সাক্ষাৎ করছি, মিলিত হচ্ছি। তারই অঙ্গ হিসেবে আজকে সদর জেলার উদ্যোগে তারা একটা কর্মী সম্মেলন এবং কার্যকর্তাদের বলছে আয়োজন করেছে। তো ভারতীয় জনতা পার্টির সমস্ত জেলার সফরে একটাই আমার কাছে অনুভূতি যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৈরি আছে এবং আমাদের যে লক্ষ্য যে 2023 সরকার পুনঃপ্রতিষ্ঠা করা। আর আমাদের যে আমি সভাপতি হওয়ার পর থেকে আমি কার্যকর্তাদের মধ্যে আহ্বান রেখেছিলাম যে আমাদের শুধু জয় নয়, আমরা 60-এ-60 ত্রিপুরা বিধানসভা দখল করব। এই লক্ষ্যমাত্রা রেখে আমাদের কার্যকর্তারা কাজ করছে এবং কার্যকর্তাদের যে জোশ, কার্যকর্তাদের দেবদুর্লভ, কার্যকর্তাদের যে কাজ, সেই কাজের উপর নিমিকে দাঁড়িয়ে আমি সেটা ভালো করে বলতে পারি যে 2023 ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃপ্রতিষ্ঠা। অন্যান্য ডিস্ট্রিক্টে কি এইরকম সমস্ত জেলাতে এরকম আমার র্যালি হয়েছে এবং এই জেলাটা বাকি ছিল, এই জেলাতে আজকে আমরা সেই কার্যকর্তাদের বৈঠক করছি। ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট।